আচ্ছা, সো আমরা ডিজিটাল আইটি কেয়ার এই ওয়েবসাইটে আছি, যেহেতু আমার এটা লগ ইন করা হয়েছে, তো এখান থেকে আমরা কাস্টমাইজে যাব। ঠিক আছে, কাস্টমাইজে যাওয়ার পর দেখেন এখানে আমি কিভাবে এটা চেঞ্জ করেছি, তাহলে আপনারা জিনিসটা বুঝে যাবেন। দু একদিন ধরে নেটের অবস্থা খুবই খারাপ, কোথায় নাকি কাজ চলতেছে যার জন্য এই অবস্থা। হ্যাঁ, তো এই যে এটা আসার পর আমরা এখান থেকে যাব সাইট আইডেন্টিটি। এই এটাকে কি বলে সেটা আগে আমাদের জানতে হবে। আমরা তো এটা লোগো বলি, আর এটাকে বলা হয় কি ফেব আইকন। এই দেখেন এখানে লেখা আছে সাইট আইকন। ঠিক আছে, এই সাইট আইকনে আসার পর এই যে চেঞ্জ ইমেজ অথবা রিমুভ ইমেজ, আমি এটাকে রিমুভ করে এখানে আর একটা বসাতে পারবো। চেঞ্জ ইমেজে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা, দেখি এটার সাইজটা রিকমেন্ড কত করছে খেয়াল করেন, 512 বাই 512। ঠিক আছে, সেই অনুযায়ী দিবেন। হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী আপনি ছবিটাকে এডিট করে দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে মানে পারফেক্টলি আসবে। এই যে এটার সাইজটা দেখতে পাচ্ছেন, সেম ওই সাইজটাই এখানে দেয়া আছে, প্রত্যেকটাই আছে এই যে গুগলে। তো এটা দিলে পারফেক্টলি আপনি এখানে সুন্দর মতো প্লেসমেন্ট করতে পারবেন। এখন কত সুন্দর করে আপনি জিনিসটাকে ফুটিয়ে তুলবেন, এটা হচ্ছে এখন আপনার উপর। দেখেন এখানে ব্লুর মধ্যে কিন্তু আপনার হোয়াইটটা ফুটেছে, একটা স্কোয়ার রেখেছে, দেখে এটা কিন্তু সুন্দর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমারটা অনেক ছোট হয়ে গেছে, কারণ আমার একটা পিএনজি সাইটে আছে না, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, হোয়াইটের সাথে মিশে গেছে, যার জন্য আমি শুধু ভিতরের আইকনটাই দেখতে পাচ্ছি। তাহলে এটা আপনারা কোত্থেকে করবেন, কাস্টমাইজে এসে আপনারা আগে আসবেন সাইট আইডেন্টিটি, তার ভিতর আপনারা দেখতে পাবেন যে সাইটের আইকন, সাইট আইকন। ঠিক আছে, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, গত ক্লাসে আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইটকে কীভাবে স্পিড অপটিমাইজ করা যায়, আমরা সেই কাজটা করব, তাই না? তো এখন স্পিড অপটিমাইজ করার জন্য আপনারা একটু এদিকে, আমার এখানে দেখেন একটা প্লাগইনস আছে, প্লাগইনসটার নাম হচ্ছে সুইফট পারফরমেন্স লাইট। ঠিক আছে, এই যে প্লাগইনটা আমি এটা ইউজ করেছি, এটা ইউজ করার ফলে গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমার ওয়েবসাইটটা কিন্তু 89, হ্যাঁ এরকম ছিল পারফরমেন্সটা, যেটার স্পিডটা। তো এই প্লাগইনটা আমরা ইউজ করব, তার জন্য তো আসলে এটা তো আমার করা হয়েছে, এটাকে আর না দেখাই, আমি আরেকটা দেখি আমার ওইটাতে ডাব্লুপি ওয়্যার কোডের যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি এটাতে আসি। ভাইয়া ওইটা কি আবার পরে দেখাবেন? ইয়েটা কোনটা, এই যে মেনু বার যেটা উপরে। আচ্ছা, ও আচ্ছা, আপনি তো এটা কোশ্চেন করেছিলেন যে কিভাবে করব, দেখাচ্ছি এটাতেই দেখা দিই। এই যে ডাব্লিউপি ওয়্যার কোডার আসছে না এখানে, আমি এটা এখানেই থাকুক আর এটাতে কাজ করি। সাপোজ আমি এখানে আসলাম ভিজিট সাইট, একটাতে দেখাইলেই হয়েছে যেহেতু দোনোটাই লাইভে। এটাকে আগে একটু সময় দিতে হবে যতক্ষণ লাগে আর কি। তো তারপর আমরা এখান থেকে যাব কোথায়, এই যে ড্যাশবোর্ডে তো আসি। আচ্ছা, মেনুর যে বিষয়টা বলছেন সেটা আগে, তাহলে আমাদের এখানে মেনু কয়টা আছে দেখেন তো, এখানে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা মেনু আছে হাউ টু পর্যন্ত। সো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম একটা কন্ট্যাক্ট পেজ কীভাবে এখানে করতে হয়। এখন আপনার বিষয় হলো আপনি মেনুটাই আনতে পারতেছেন না, তাই তো? আমাদের এই মেনুটা আনার জন্য এখানে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে এসে এখান থেকে আমরা মেনু দেখতে পাবো, মেনু। ঠিক আছে, এখন আমরা এখান থেকে মেনুতে ক্লিক করলাম। মেনুতে যাওয়ার পর
এখানে দেখেন কি লেখা আছে, ফুটার উইজেটস, একটু লোড হোক তারপরে জিনিসটা দেখি। যে আমার ওইখানে মিনুট যেটা সেটা কিন্তু এখানে নাই, যদি আপনার এরকম হয় আপনি দেখবেন যে আপনার একের অধিক মেনু ক্রিয়েট করা আছে কি না, কারণ যে থিমটা আপনি ওই যে কি করে কি বলে এটাকে ডেমোটা ইনস্টল দিয়েছেন, ইনস্টল দেওয়ার পর সাথে সাথে সেই থিম থেকে একটা মেনু কিন্তু অ্যাড হয়ে যায়, আর সেটার নামটা এক এক সময় এক এক রকম থাকে। এটা যদি নিচের মেনু হয় তাহলে ফুটার মেনু থাকবে, এটা যদি আমাদের এরকম উপরের মেনু হয় তাহলে এটার নাম থাকতে পারে মেইন মেনু। আমরা এখন এই ড্রপ ডাউনে ক্লিক করি, এই দেখেন মেনু ওয়ান, এটা কি লেখা আছে, প্রাইমারি মেনু। আপনি এখানে যে কোনো মেনু আপনি এখানে মনে করেন অ্যাড করতে পারবেন, আপনি এখানে ক্রিয়েট করে কিভাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি ধরেন আপনার এখানে কোনো মেনু নাই বা এখানে যেগুলো আছে আপনি এগুলো ইউজ করবেন না, ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করবেন। এখানে মেইন মেনু দেওয়া আছে, মেইন মেনু দেওয়া আছে দেখেই তো আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। আর আমি এখন ক্রিয়েট এ নিউ মেনু ক্রিয়েট করলাম না, এই এখানে এসে মেনুর নামটা দিব, ধরেন আমি এখানে লিখলাম ডেমো মেনু, ঠিক আছে। দেওয়ার পর আমি এই যে ক্রিয়েট মেনু এখানে ক্লিক করলাম, তো এখানে আমি আসার পর আমার এখন মেনুর কিন্তু কোনো কিছুই নেই। ধরেন আপনি এখন করতে যাচ্ছেন কি হোম, অ্যাবাউট, তারপর সার্ভিস, কন্ট্যাক্ট, আপনার কিন্তু নর্মালি যদি আপনি এখানে মেনুটা করেন তার আগে কি করবেন পেজগুলো ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা মেনুর জন্য কি করবেন একটা একটা করে অ্যাড নিউ থেকে পেজগুলো আগে ক্রিয়েট করা শেষ করবেন, করার পর আপনি এখানে আসবেন, তাহলে আপনি সেই পেজগুলো এখানে আপনার শো করবে না। এই যে আমার যে মেনুগুলো আছে দেখেন এখানে সব আছে, অ্যাবাউট, ওয়ার্ডপ্রেস প্লাগইন, থিমস, এগুলো সব কিন্তু এখানে আছে, হাউ টু, এই কন্ট্যাক্ট সব আছে। এখন আমি চাচ্ছি যে আমার যে মেনুটা আমি তৈরি করলাম এখানে যেগুলো আছে এগুলো কোনোটাই হবে না, আপনি পরেও পেজ অ্যাড করতে পারবেন। তো পরে পেজ অ্যাড করলে হয় কি আপনার ঝামেলা পোহাতে হয়, যে আবার সেই পেজে যেতে হয়, সেখান থেকে পেজে যেয়ে তারপর মনে করেন যেমন এই যে ইউআরএলটা আছে লিঙ্কের অ্যাড্রেসটা কপি করে তারপর এখানে নিয়ে আসতে হয়। তো এটা কিভাবে করতে হয় দেখেন, যদি মনে করেন আপনার এখান থেকে কোনো একটা পেজ ভালো লাগে যে আপনি এটা নেবেন, আমি ধরেন অ্যাবাউট নিলাম, এখান থেকে কন্ট্যাক্ট নিলাম, এই দুইটাকে সিলেক্ট করে আমি এখানে অ্যাড টু মেনুতে দিলেই এটা এখানে চলে আসবে। তো অ্যাবাউটটাকে আমি উপরে দিলাম, আমি এখানে হোম মনে করেন দেই নাই, এখন আমি হোম এখানে একটা ক্রিয়েট করে দিব, যেহেতু আমার এখানে আমি মনে করেন চাচ্ছি না যে এখান থেকে কোনোটা দিতে, তাহলে আমি কাস্টম লিঙ্ক এখানে একটা ক্লিক করব। কাস্টম লিঙ্কে ক্লিক করার পর এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো ইউআরএল, এই ইউআরএলের জায়গায় ওই যে আপনি পেজটা ক্রিয়েট করবেন সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, আর এটা হচ্ছে লিঙ্কের টেক্সট, মানে আপনার এখানে মেনুটা কী নামে শো করবে। আপনি এখানে হোম চাচ্ছেন তো আপনি ধরেন এখানে হোম দিলেন, দেওয়ার পর আমি এখানে অ্যাড টু মেনু দিব, কিন্তু দেখেন এটা ব্ল্যাঙ্ক রাখা অবস্থায় আমার মেনুটা অ্যাড হবে না। আমি যদি এখানে কোনো মেনু প্রথম অবস্থায় নাও দিই শুধু হ্যাশট্যাগ দিয়ে দিব, শুধু হ্যাশট্যাগ দিয়ে দিয়ে এখন যদি অ্যাড টু মেনু দিই দেখেন আমার এখানে মেনুটা চলে আসলো, তাহলে আমি এটাকে ধরেন উপরে উঠায় দিলাম। এখন আমার মেনু যখন মনে করেন এখানে 10টা 20টা যে কয়টা মেনু মনে হয় আমরা এইভাবে বানাবো, অথবা পেজ আগে ক্রিয়েট করে আনলে আমরা পেজগুলো সব এখানে দেখতে পাবো, যেটা যেটা আমাদের দরকার টিক দিয়ে দিয়ে অ্যাড টু মেনুতে দিলে এটা এখানে চলে আসবে। দেখেন অ্যাড টু মেনু এখানে এটা চলে আসলো, তো আমার কাজ মনে করেন শেষ। এখন আপনি চাচ্ছেন কোথায় এটাকে দেখাতে, আপনি চাচ্ছেন এখানে দেখাতে, তাহলে আপনাকে এখানে দেখেন দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে অটো অ্যাড পেজেস, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল, হ্যাঁ এখন মেনুর উপরে, আরেকটা হচ্ছে ডিসপ্লে লোকেশন প্রাইমারি মেনু, অর্থাৎ প্রত্যেকটা থিমে আপনার এরকম মেনুর অপশন একটা থাকতে পারে, দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত এখানে অপশনগুলো থাকতে পারে। যখন আপনি প্রিমিয়াম কোনো থিম নিয়ে কাজ করবেন, কোনো একটা থিম কিনে নিয়েছেন, পারচেস করছেন, তখন সেক্ষেত্রে এখানে আমরা অপশনগুলো আরও বেশি পাবো। আপাতত আমাদের দরকার কি প্রাইমারি যে মেনুটা, এই প্রাইমারি মেনুটা, তাহলে আমরা এখানে একটা টিক দিয়ে এখন যদি আমি সেভ মেনু দেই আমার এই মেনুটা চলে গিয়ে আমরা এই মেনুটা এখানে দেখতে পাবো, বুঝতে পেরেছেন? আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিই, ধরেন আমি সেভ করলাম, মেনুটা সেভ করার পর এখন এখানে এসে যদি আমি এখানে রিলোড দেই দেখতে পাচ্ছেন রবিউল ভাই? জি জি দেখতে পাচ্ছি, ক্লিয়ার? জি ইনশাল্লাহ ক্লিয়ার।
মানে সাদের ভাই মানে মেনুগুলো ক্রিয়েট করার আগে পেজটা ক্রিয়েট করে বেটার না? জি জি, না হলে তো ওই যে আবার আপনাকে লিংকটা কপি করে তারপর দিতে হবে। এই প্রবলেম তো আমি ফেস করছিলাম। আচ্ছা দেখেন, এই যে কাজ করতে করতে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে। আসলে যদি আমরা একদম স্ক্র্যাচ মানে ওয়েব ডিজাইন শুরু থেকে শিখতাম, তাহলে কোডিং কোনটা, হেডার কোনটা, ফুটার কোনটা, পার্ট টু পার্ট এভাবে যেত। এখন আপনাদের এটাকে একটু দ্রুত ক্যাচ করতে হবে। মোটামুটি এখন আয়ত্ত চলে আসছে। এখন যদি আমি আরেকটা ওয়েবসাইট করে দেখাই আপনাদের, আশা করি কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। ঠিক আছে, তা এখন আমি এখান থেকে এই ডেমো মেনুটা তো আর রাখবো না, আমি এখান থেকে এটাকে টিক উঠায় দিলাম। এটা মনে করেন এখানে সেভ করতেও পারি, অথবা ডিলেট মেনু আমি এখান থেকে ডিলেটও করে দিতে পারি। সো আমার এটা ডিলেট হয়ে গেল। আমি এখন এখান থেকে গিয়ে আমার মেইন মেনু যেটা মেনু ওয়ান, এটাকে আমি দিলাম। এখান থেকে প্রাইমারি মেনু দিব এটাকে। আচ্ছা এটা না, এখান থেকে আগে সিলেক্ট করতে হবে আমাদের। এখানে মেনুটা দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করলাম, এই যে আমার মেনু ওয়ানটা চলে আসছে। এখন আমি এখানে প্রাইমারি মেনুতে টিক দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা যদি আবার এখানে গিয়ে রিলোড দেই, ওকে, দেখি আমার মেনু সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। এই যে আশরাফুল ভাই, আপনার যে সমস্যাটা আছে, এখানে আমি লেখাটা লিখেছি কিন্তু কোনো লেখা নাই না, ছোট করে। তো এই এই জিনিসটা কোন জায়গা থেকে করে আমি এটাও দেখায় দিই। ক্লিয়ার হয়ে যান সবাই, এডিট পেজে যাবেন, আমাদের এই সাইটটা কিন্তু স্পিড অপটিমাইজ করা নাই, যার জন্য কিন্তু এতটা লেট হচ্ছে কিন্তু আসতে। আবার আরেকটা বিষয়ও আছে যে এমনিতেও যখন আমাদের এই নেট স্পিড থাকবে কম, তখনও আবার এটা সমস্যা করবে। তো এই জায়গায় আসার পরে আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে, এই যে ডিজেবল এলিমেন্টস দেখেছেন, এই ডিজেবল এলিমেন্টসে আসবেন। এখানে দেখেন কন্টেন্ট টাইটেলটা আমি ডিজেবল করে রাখছি, ঠিক আছে। এটা ডিজেবল করে রাখলে ওই ওই এখানে যখন আমরা ছিলাম আমাদের মেন ইয়ারটাতে, ওখানে ওইটা শো করবে না। এটাই এখান থেকে কাজটা করতে হয়। আর লেআউটের এই জায়গাটার মধ্যে আমরা যে কাজটা করেছি, প্রত্যেকটা থিমের জন্য কিন্তু একরকম হয় না। যেহেতু আমরা এটা দিয়ে শিখছি, যখন আমাদের জিনিসগুলো হেডার, ফুটার, মেনু, তারপর কিভাবে ক্রিয়েট করতে হবে পেজ, সব হাতে চলে আসবে, তখন দেখবেন আপনাদের আর জিজ্ঞেসও করতে হবে না, এমনিতেই পাচ্ছেন। আচ্ছা এখান থেকে আমি সাইড বার, এই যে যেমন এখানে সাইড বারটা আমি ডেফল্ট রেখেছি, পেজ বিল্ডার কন্টেইনার, এখান থেকে আমি এটাকে ডেফল্টেই রেখেছি। আমি এখানে কিছুই করি নাই, ফুল উইথ দিলে আমাদের ওয়েবসাইটটা মনে করেন একদম পুরোটা জুড়ে থাকতো। তো আমরা আসলে পুরোটা জুড়ে চাই না, আমরা চাই যে এরকমই থাক, যে এই একটা এরিয়া থাকবে, এই একটা এরিয়া থাকবে, এই এরিয়ার ভিতরে আমাদের কন্টেন্টগুলো থাকুক। ওকে, আচ্ছা তার মানে এটা ভাইয়া আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে না? মানে এটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে হবে যাতে আমরা নেক্সট ডে একা একা একটা ওয়েবসাইট করতে পারি। অবশ্যই একা একা আপনারা একটা আপনাদের ওয়েবসাইট করতে হবে। এই যে যতটুকু দেখেছেন, একটা পেজ ক্রিয়েট করা, মেনু ক্রিয়েট করা, আপনারা সিম্পল সিম্পল টাস্কগুলো আপনারা একটু হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করেন। এই যে যেমন কয়েকটা প্রবলেম ফেস করলেন, এখন জিনিসটা ক্লিয়ার না? একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার একটা হচ্ছে ট্রেনিং যখন করে, মোটামুটি এই থিম কাস্টমাইজেশনের, শুধু এই থিম কাস্টমাইজেশনের কোর্সই আছে আপনার 2 মাস ব্যাপী, বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাদেরকে কত শর্ট সময়ে দেখেন কত কিছু কিন্তু আপনাদের ভিতরে এখন চলে আসছে। আমি জাস্ট যেগুলো দেখাচ্ছি যেগুলো আমি সবসময় ইমপ্লিমেন্ট করি। অনেকে বলবে ওয়ার্ডপ্রেসটা সহজ, হ্যাঁ সহজটা কি, কোনো জিনিসই কি কঠিন, আবার কোনো জিনিসই যে এতটা সহজ তাও না। আমাদের প্র্যাকটিসটা প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হয়, কারণ এখানে যেহেতু অনেক লিঙ্কের কাজ, অনেকগুলো মনে করেন পার্টের কাজ, আমার সাইড বার কী সেটা বুঝতে হচ্ছে, এই জায়গার মধ্যে এটা কেন আসলো, এই যে এখানে রেড মার্কেটটা কেন আসলো, এখানে এসইও অ্যানালাইসিসটা কী বলছে, এই যে জিনিসগুলো আমাদের এই সবগুলো জিনিস আস্তে আস্তে জানতে হবে। তো আমরা যতটুকু দেখেছি, নেক্সট একটা লাইভ প্রজেক্ট আরেকটা দেখব,
যেটা আমরা ডোমেন হোস্টিং আপনাদের সামনে কথা বলার পর মনে করেন একটা আইডিয়া নিব যে কোন বিজনেসটা আমরা করতেছি বা কিভাবে করব, সেই জিনিসটার পর আমি যখন ওয়েবসাইটটা দেখাবো আপনাদেরকে দেখানো হচ্ছে কি ব্লগ ওয়েবসাইট। আর এখানে কিন্তু অলরেডি দুইটা ক্লাস আমি দেখিয়েছি আপনাদের ওয়েবসাইট নিয়ে, দুইটা ক্লাস কিন্তু অলরেডি দেখিয়েছি যাতে একটু আইডিয়া আসে। এখন আমি দেখাইলে আপনাদের জন্য জিনিসটা সহজ হবে। তো যাই হোক, কথা বললে অনেক কথা হবে, একটাই কথা সব কিছুর মূলে যে প্র্যাকটিস। জসিম ভাই কি বলেন? আমি দেখছি, আমি মাঝখানে একবার মিস করছি তো সেই জন্য শুধু শুনছি, ঠান্ডা মাথায় সব ফলো করতেছি, কথা বলছি না সেই জন্য। আচ্ছা, আপনি খুব ঠান্ডা ভাইয়া, এটা কি আপনার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তো না? কোনটা? হ্যাঁ আমি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আগের গুলো পেয়েছেন না আপনি? আগের গুলো পেয়েছেন না? জি জি, নাম ফেসবুকে পাইছি, ওখানে আমি ইউটিউবের লিংক দিয়েই তো দিয়েছি, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা থাকলে ভালো হয়, যখন প্রবলেম ফেস হবে তখন আবার দেখা যাবে। আচ্ছা ওকে, তো ক্লাস নাম্বার 6 না 7 আপনাদের? গত আজকে 6 মনে হয় আজকে। আজকে 6, আমরা একটু এটাতে যাই। গত ক্লাসে ডাব্লিউপি স্পিড অপটিমাইজটা দেখানোর কথা ছিল, কিন্তু আমি চিন্তা করেছিলাম যে ওই যে ঈদের পর যেহেতু আপনাদের হচ্ছে সমস্যা ছিল অনেকগুলো, আমি এই কারণে আবার ওই কন্ট্যাক্ট পেজটা থেকে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো ওই ক্লাসটা আমাদের মনে হয় 5 নম্বর ক্লাস ছিল, আজকের ক্লাসে আমরা স্পিড অপটিমাইজটা দেখব। ওই গেল, এই যে গত ক্লাসে যে ক্লোন ওয়েবসাইট, এটা আমরা ঈদের আগেই করেছিলাম, তারপর গত ক্লাসে এটা নিয়েই আবার আলোচনা করছি, তার মানে 5টা ক্লাস ওখানে গেছে না। তো আজকে আমরা কি করব, ডাব্লিউপি স্পিড অপটিমাইজ, এটা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। সো এই 5 নম্বরটাকে আমরা 5 নম্বরে না রেখে আমরা আজকে 6 নম্বরে একদম বিসমিল্লাহ বলে চলে যাব আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, এই কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা এতদিন করতে চেয়েছিলাম সেই বিষয়টিতে। ঠিক আছে, আচ্ছা তো স্পিড অপটিমাইজটা একটু এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম আমাদের যেহেতু দেখতে হবে জিনিসটাকে, আমি এখান থেকে ধরেন কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আগে কি করব, কপি করব। গত ক্লাসে দেখেছিলাম জিটি ম্যাট্রিক্স দিয়ে একটা ওয়েবসাইট দিয়ে দেখেছিলাম, তাই না? আজকে আমরা এখানে আরেকটা ওয়েবসাইট দিয়ে দেখব, পিংডম একটা টুলস আছে, এই টুলস দিয়ে দেখব। পিংডম আমরা এখানে লিখলাম, চলে আসবে পিংডম ওয়েবসাইট টেস্ট এটা। হ্যাঁ, তো আমরা এখানে যদি এইভাবে লিখি পিংডম স্পিড টেস্ট, আমি এভাবে লিখলাম, আমাদের তাহলে tools.pingdom.com এটাতে আসবে। শুধু পিংডম লিখলে আপনার পুরো ওয়েবসাইট আসবে, আবার আপনাকে এটা খুঁজে নিতে হবে। আর যদি আপনি tools.pingdom.com দেন তাহলে আমরা এই যে ইন্টারফেসটা এটা পাবো, যে আমাদের ওয়েবসাইটটা এখন ইউএসএ থেকে যদি সার্চ করা হয় এটার স্পিডটা কেমন দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি তো এটাকে কপি করে নিয়েছি, এখানে আসব, এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। করার পর স্টার্ট টেস্ট, একটু সময় লাগবে। একটু নিচের দিকে আসেন, দেখেছেন এখানে এক একটা ওয়েবসাইটের, এই যে এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম মনে হয় এটা ফেল দেখিয়েছিল, মাত্র 23 না জানি কত দেখিয়েছিল, হ্যাঁ না 43 এরকম। আর এই জায়গাটার মধ্যে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সব কোডিংয়ের বিষয়, বুঝতে পারছেন? এই জিনিসগুলো ইররগুলোকে ফিক্স করতে হলে আমরা তো আসলে কোডিং যেহেতু জানি না, আমাদের শরণাপন্ন হতে হবে প্লাগইনের কাছে। সো আমরা এমন একটা প্লাগইন এখন ইউজ করব যেটা করলে আমরা এখান থেকে এটার পয়েন্টটাকে আমরা এতে নিয়ে যাব, গ্রেডটা বাড়িয়ে ফেলবো। পেজের সাইজ বেশি আছে 2 MB, আমরা এটাকে আরেকটু কমাবো। এখন আমাদের লোডিং টাইম কত, 2.87 সেকেন্ডস, তো আমরা এটাকেও কমিয়ে ফেলবো। আচ্ছা, এখন কিভাবে কমাবো? আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, আমরা এই ড্যাশবোর্ডে আসলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন কি কাজ করব, আমরা এখন এখান থেকে প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ এটাতে ক্লিক করব। এখানে আসার পর এই যে আমার ওয়েবসাইট আমি দেখিয়েছিলাম না, সুইফট পারফরমেন্স লাইট, এই প্লাগইনটা আমরা এখানে ধরেন সার্চ করতেছি। আমার এখানে
আমাদের যে ইরোরগুলো বা আমাদের যে স্পিড অপটিমাইজার বিষয়টা, এটা আমরা অন্য কোনো ওয়েবসাইট অন্য কোনো প্লাগইন দিয়েও দেখতে পারি, কিন্তু আমি যতদিন ইউজ করেছি এটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছে, আর পাশাপাশি এটা আউটপুটটা আমার মনে হয়েছে ভালো। তো আমি এখানে আসলাম, দেখেন সুইফট পারফরমেন্স লাইটটা চলে আসছে, আমি এখান থেকে এটাকে ইনস্টল করলাম। আমার এখন এটাকে অ্যাক্টিভেট করতে হবে, ক্লিক করলাম। একদম ইজিভাবে জিনিসটা দেখব যে আমরা এখানে যখন এটা করলাম, এই যে প্লাগইনসটা আমরা এখানে আসবো, একটু লোড হচ্ছে, এই আইকনগুলো এখনো দেখা যাচ্ছে না, আসুক। তো এখানে কতগুলো অপশন পাচ্ছি না আমরা, ম্যানুয়াল কনফিগারেশন, ইম্পোর্ট সেটিংস, ইউজার প্রিসেট, অটো কনফিগারেশন। তো আমরা কোনটা দিব? আমরা ম্যানুয়াল দিব না, কারণ আমরা একটা একটা করে ধরে ধরে কাজ করতে চাই না। এখানে যেহেতু এটা প্লাগইনের আমরা সাহায্য নিচ্ছি, আমরা সরাসরি অটো কনফিগ দিব। ও যে যে জায়গায় প্রবলেম পাবে, যে যে জিনিসগুলো সমস্যা মনে হচ্ছে, ওগুলো ঠিক করে ফেলবে। তো দেখি, আচ্ছা দেখি, আমি এখানে এখন ক্লিক করে এই যে অটো কনফিগ অপশনটা চলে আসছে না, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। বলতেছে প্লিজ নোট দ্যাট ইফ ইউ রান দ্য উইজার্ড ইট উইল রিসেট কারেন্ট সেটিং টু দ্য ডিফল্ট। এখন যেটা আছে ওটা চেঞ্জ করে নেবে। আমরা কি স্টার্ট দিব না ক্যান্সেল করব? স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা এখানে কতগুলো অপশন পাবো দেখেন, টাইম আউটটা চেক করবে, রিসেট সেটিং, ওয়েব সার্ভারটাকে চেক করবে সে, লুপ ব্যাক, ডিটেক্ট ভার্নিশ। আচ্ছা এগুলো বুঝতে হবে না, জাস্ট এই অপশনটার জন্য আমরা একটু ওয়েট করব, সবগুলো এরকম সবুজ হয়ে যাবে। তারপর আমরা আবার সাইটটাকে চেক করব, দেখব যে আমাদের সাইটের কোনো পরিবর্তন হয়েছে কি না স্পিডটা। একটু ধৈর্য ধরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন মোটামুটি সবগুলো হয়ে গেল, এখন আমরা নেক্সটে ক্লিক করব। শেষ আমাদের কাজ, সুইফট পারফরমেন্স লাইট ড্যাশবোর্ড। আমরা এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাব। এটা হলো এইটার ড্যাশবোর্ড, ঠিক আছে। এখান থেকে আমাদের আর কিছু করার দরকার নেই। এখন আমরা এখানে ড্যাশবোর্ডে গেলাম, এখানে অনেক কিছু আছে, যেমন ইমেজ অপটিমাইজার বা আরও কিছু, এটা বলবে যে আপডেট করতে প্রো ভার্সন নেওয়ার জন্য। তো আপাতত আমাদের দরকার নাই, যতটুকু হয়েছে এতটুকু দিয়ে দেখি যে আমাদের সাইটটাকে কি আমরা ঠিকঠাক করতে পারলাম কি না কিছুটা। এখানে আসবো, আসার পর আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে আবার পুনরায় লিঙ্কটাকে ওপেন করলাম। আমার এটা এখানে এসেছে, আমি আবার সাইটটাকে দিয়ে দিচ্ছি
therefore start test abar ektu wait korte hobe acha ki bolteche oh my errand to be popular right now acha hocche to ektu shomoy laglo सिस्टम टा के एक बार रिफ्रेश दे कंट्रोल शिफ्ट आर अनेक समय कैश धरे रखे कैश बुझते पारछेन तो मन करेन एकटा लिंके आमी बार बार गेलाम तो बार बार जावाते ओ आगे जेटा पेयेछे ओ आमाके सेटाई दिच्छे एरकमो अनेक समय होते पारे तबे जदि आमादेर कोनो परिवर्तन ना हय ताहले आमरा एई प्लागइनटाके आबार डिलीट करे दिये अन्य आरेकटा प्लागइन दिये देखबो जे आमरा एटाके अप्टिमाइज करते पेरेछि किना आगे कत छिलो 69 छिलो अच्छा जी তাহলে যদি আমাদের মনে হয় যে না এখান থেকে আমাদের কাজটা হয় নাই তাহলে এখন আমরা কি করব এটাকে ডিলিট করে এখনো মনে হয় যে পূর্ণাঙ্গ লোডিং হয় নাই সেটার জন্য সময় নিচ্ছে কিনা সেটা দেখতে না এখানে আমি তাৎক্ষণিকই আমি রেজাল্টটা পেয়েছি সব সময় আচ্ছা তো আমি এটা একটু দেখি আবার আমি এখানে ইনস্টলড প্লাগইন যেগুলো সেগুলো তো গিয়ে যাই যাওয়ার পর আমার এখানে যেটা ছিল সান পোস্ট সুইফট পারফরম্যান্স এটার সেটিংস অপশনে যাই দেখি এখানে কোনো সমস্যা আছে কিনা এখানে আসলাম জেনারেল ইউজ কেপিআই গুগল অ্যানালিটিক্স মিডিয়া ইমেজ অপটিমাইজারে যাই দেখি দেখছেন বলছিলাম না আপগ্রেড করতে বলে আচ্ছা তো আচ্ছা ক্লিয়ার অল ক্যাশ এটা দিয়ে দেখি সবগুলো সাইট এখানে চলে আসছে এটাকে আমি আবার রিলোড দিয়ে দেখি একটা কাজ করতে হলে কয়েকবার দেখে তারপর কাজটা করতে হবে ওকে সো এটা আমরা বুঝে গেলাম যে এখানে আমাদের হলো না তাহলে এখন আমাদের কাজ কি এটাকে আমরা ডিলিট করি ডিলিট কোথায় করব প্লাগইনে যাব ইনস্টল প্লাগইন যেখানে দেখেছিলেন সেখানে যাবেন যাওয়ার পর আপনার যেটা দরকার নেই সুইফট পারফরম্যান্স লাইট এটাতে একটা টিক দিবেন বাল্ক অ্যাকশন এখানে নিচের দিকেও পাবেন উপরের দিকেও পাবেন যে কোনো এক জায়গা থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করার পর আগে এটাকে ডিঅ্যাক্টিভ করবেন ডিঅ্যাক্টিভ করার পর অ্যাপ্লাই ক্লিক করলেন ডিঅ্যাক্টিভ হয়েছে এখন ওটা কই এই যে দেখেন ইনঅ্যাক্টিভে চলে আসছে এখানে ক্লিক করব করার পর আমরা এখানে আসব এখন আমি এখানে একটাই তো আছে এখানে একটা ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনটা সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই তে ক্লিক করব এখন আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি আমার এটা ডিলিট হয়ে গেল একবারে পার্মানেন্ট এখন আমরা আবারো অ্যাড নিউ তে ক্লিক করলাম এবার আমরা W3 টোটাল ক্যাশে এরকম একটা প্লাগইন আছে একসাথে হবে W3 দেখেন প্রথমে এটা আসছে W3 টোটাল ক্যাশে তো আসার পর আমি এখানে ইনস্টল দিলাম এটা অনেক পপুলার কিন্তু এটার সিস্টেমগুলো একটু বুঝতে হয় যার জন্য আমি এটা ইউজ করতে চাই নাই যাতে করে মনে করেন কি বলে আপনারা সহজে জিনিসটা বুঝেন বা এটা দিয়ে কাজ চালাতে পারেন তো এটা দেখেন 1 মিলিয়ন মানুষের বেশি এটা অ্যাক্টিভেট করেছে এটা রিভিউও ভালো কিন্তু এটার সেটিংসগুলো অনেক বেশি যেগুলো আমার প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে একটু উল্টা পাল্টা হলে এমন আছে অনেক সময় কী হবে পুরো সাইট ভেঙে যেতে পারে
তো সেই জিনিসগুলো পর্যন্ত আমরা যাব না। আমরা প্রথমে এখানে আসলাম, আমাদের যখন এটা হয়ে গেল আমরা এখানে কোনটা দিয়েছি W3 টোটাল ক্যাশে। আসার পর আমরা এখানে সেটিংস অপশনে ক্লিক করব। আমরা সেটিংসে গেলাম, ঠিক আছে। সেটিংসে আসার পর এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি প্রিভিউ মোড, ঠিক আছে। তো আমরা প্রিভিউ মোডটা অন করে দিব। দেখেন এখানে কি লেখা আছে, ইউজ প্রিভিউ মোড টু টেস্ট কনফিগারেশন সিনারিওস প্রিয়র টু রিজাম দেম ডিপ্লয় অন দ্য অ্যাকচুয়াল সাইট। প্রিভিউ মোড রিমেইন অ্যাক্টিভ ইভেন অফার ডিপ্লয়িং সেটিংস আনটিল দ্য ফিচার ইজ ডিজেবলড। আচ্ছা, এটা আপাতত দরকার নেই, আমরা এখানে আসব পেজ ক্যাশে। পেজ ক্যাশেটা যখন আমরা এখানে দেখতে পাবো, আমরা এই জায়গার মধ্যে অনেক কিছু অপশন আছে, এই যে এই জিনিসগুলো তো আসলে আমরা অনেক কিছু বুঝি না। তাহলে আমরা কি করব, পেজটাকে ক্যাশ করবে কি না, তো আমি এখান থেকে ইনেবল দিলাম, দিয়ে সেভ সেটিংস এখানেও দিতে পারি অথবা সেভ অল সেটিংস এখানেও দিতে পারি। দিলে কি হবে, আপনার যতটুকু পর্যন্ত আপনি কাজ করেছেন সম্পূর্ণটা সেভ হয়ে যাবে। দেখেন এখানে সেটিংসের অভাব নেই, অনেকগুলো সেটিংস আছে, প্রত্যেকটা যেয়ে যেয়ে আমাদের কিন্তু কাজটা করতে হবে। আমাদের এই যে এখানে আসলাম মিনিফাই, এখানে অটো, এখানে ম্যানুয়াল অটোমেটিকই থাকবে। এখানে অনেকগুলো সেটিংস আছে, যেমন HTML মিনিফায়ার, এগুলো তো HTML মিনিফায়ার। আচ্ছা, এটা কি HTML এর কোডগুলো কি মিনিফাই করবে কি না, তো মিনিফায়ারটা আপনাদের একটু বুঝতে হবে। আমি এখানে আপনাদেরকে একটু বুঝাই, যেমন আমি এই ওয়েবসাইটটাতে আসলাম, আসার পর আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যাচ্ছি ভিউ পেজ সোর্সে, ঠিক আছে। তো ভিউ পেজ সোর্সে যাওয়ার পর আমার এই যে লাইনের মাঝে মাঝে ফাঁকা না, এই ফাঁকা লাইনগুলো কোডগুলো যখন রিড করে, যখন আমরা কোনো কিছু সার্চ করি, তখন কিন্তু মনে করেন লাইনের ব্রেকটা বেশি পাওয়ার জন্য আমাদের স্পিডটা কম হয়। আর আমরা যখন এখান থেকে ওই পেজগুলো আমরা ক্যাশ করে দিব, তখন এই পুরো পেজটা এই যে লেখাগুলো যেমন আলাদা আলাদা লাইনে আসছে, সব এক লাইনে এক লাইনে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন এই কাজটা করব কি না, এটা করতে হলে একটু ভেবে চিন্তে করতে হবে, কারণ অনেক সময় এমনও হয় যে আপনার প্লাগইনটা যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে আপনি দেখবেন যে আপনার সাইটটা আর এরকম ডিজাইন দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে ধরেন মিনিফাই যেটা ডিফল্ট আছে এটা রাখলাম, এখান থেকে আর কিছু করব না, এগুলো ডিফল্টভাবেই রাখি। সেভ অল সেটিংস, প্রত্যেকটা এসে এসে আমরা সেটিংসটা করে দিই। আবার নিচের দিকে যাই, ডাটাবেসটাকে ক্যাশ করবে কি না, না করার দরকার নেই, অবজেক্ট ক্যাশে এটা ইনেবল করব, সেভ অল সেটিংস দিব। আর নিচের দিকে আসব, একটা আমরা অপশন পেয়েছি ব্রাউজার ক্যাশে, এটা ইনেবল করাই আছে। এটা কি কাজ করে, আমরা মনে করেন এখন একটা ওয়েবসাইটে, একটা ওয়েবসাইট পিংডমেই আমি এখন গেলাম, আমার এখানে প্রবেশ করতে সময় লাগছে মনে করেন হচ্ছে 15 সেকেন্ড, একটু দেরি লাগছে, লাগার পর আমি এটা আসলো। তো ও কি করবে, ও আমার যে অ্যাড্রেসটা বা আমি যে লিঙ্কটা থেকে আসলাম, ও এটাকে ক্যাশ করে রেখে দিবে। রেখে দিলে কি হবে, আমরা পরবর্তীতে যখনই ওই পেজটাতে আমরা লোড দিব, আমরা দেখব কি আমাদের 5 সেকেন্ডের মধ্যে আমাদের সামনে এটা চলে আসছে। তার মানে এটা যদি আমাদের ওয়েবসাইটের জন্য করা হয়ে থাকে, আমাদের ওয়েবসাইট যখন একজন ইউজার তাদের জায়গা থেকে তারা সার্চ করবে বা এটাতে আসবে, আসার পরপর তারা যদি একবার এসে চলে যায়, সে যখন আবার আসবে, প্রথমবার যে লোডিং সময়টা লাগছে, যতক্ষণ লাগছে, দ্বিতীয়বার তার আর এত সময় লাগবে না, দ্রুত তার সামনে এটা চলে আসবে। এটা হচ্ছে ব্রাউজার ক্যাশে, ঠিক আছে। এটা আমি সেভ দিয়ে রাখলাম, নিচের দিকে নামি। এখানে অনেক সেটিংস আছে, ইউজার এক্সপিরিয়েন্স, লেজি লোড, এগুলো আমার দেওয়ার দরকার নেই, ডিজেবল ইমোজি, ফ্র্যাগমেন্ট ক্যাশে, প্লিজ সিলেক্ট এ মেথড দিব না, লাইসেন্স তো আমাদের নেই, এনেবল গুগল পেজ স্পিড ড্যাশবোর্ড উইজেট, এটাও দরকার নেই, এনেবল ফাইল লক ইন, অপটিমাইজ ডিস, এনহ্যান্স, এনএফএস, অ্যানোনিমাসলি ট্র্যাক ইউজ, প্রোডাক্ট কোয়ালিটি, আচ্ছা, ডিবাগ, অবজেক্ট ক্যাশ, এগুলো তো দিয়েছি, সো এগুলো আর দিতে হবে না, ইম্পোর্ট কনফিগারেশন। মোটামুটি এই পেজের মধ্যে যে সেটিংসগুলো আছে সেগুলো এরকমই, এসে এসে আমাদের একটু চেক করতে হবে, পাশাপাশি আমাদের কাজটা এভাবে করতে হবে।
এখান থেকে আমরা প্যাচ পেজ যে ক্যাশে আছে এটাতে যেতে পারি। পেজ ক্যাশেতে আসলে এখানে আসছে, অর্থাৎ এখানে আমরা যতগুলো আমরা স্ক্রল করে করে গেলাম এখানে ওগুলো মেনু আকারে দেয়া আছে। দেখেন আমি জেনারেল ক্লিক করব, এখানেই আছে। আমি যখন পেজ ক্যাশেতে ক্লিক করলাম এখানে নিয়ে আসছে, অর্থাৎ উপরের গুলো এই নিচের গুলো সেম। তাহলে আর এখানে আমাদের কিছু করার দরকার আছে? আপাতত কিছুই করার দরকার নেই। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। এটা কি বলছে? থ্যাংকস ফর ইউজিং W3 টোটাল গাইড, প্লিজ রিভিউ দ্য লেটেস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দেম অ্যান্ড অ্যাকসেপ্ট দেম টার্মস অ্যান্ড কন্ডিশন। অ্যাকসেপ্ট করে দিলাম যে তাদের নিয়ম আমরা মানব আমরা ভালো মতো। আচ্ছা এখন এটাকে আমি ইনেবল করি, তো প্রিভিউ মোড ইনেবল করলাম। ওকে, এখন আমি ইনেবল করার পর সেভ দিয়েছি, প্রিভিউ মোড ডিপ্লয় সেভ সেটিংস সেভ অল সেটিংস। আচ্ছা এবার আমরা আবারও প্লাগ ইনে যাবো। প্লাগ ইনে যাওয়ার পর এবার অ্যাড নিউতে আবার ক্লিক করব। এখানে এসে এখন আমরা আমাদের যে ওয়েবসাইটের মধ্যে ইমেজগুলো বড় বড় আছে, এই ইমেজগুলোর জন্য আমাদের কিন্তু লোডিং স্পিডটা বেশি সময় লাগে। তো ইমেজগুলো অপটিমাইজ করার জন্য ইমেজ অপটিমাইজার নামে আপনার একটা প্লাগ ইন আছে, আমরা এগুলো একটু দেখি। অপটিমাইজার বানান একদম সঠিক হতে হয়, ভুল হলে অনেক সময় ওইটা ছাড়া অন্যগুলো চলে আসবে। এখান থেকে আমরা ইনস্টল দিলাম, অ্যাক্টিভেট। ইমেজ অপটিমাইজ কোথায়? এই যে সেম রাশ স্ম্যাশ না, এটাতে আসলাম, সেটিংসে ক্লিক করেছি কিন্তু। হ্যাঁ সেটিংসে, তারপর আমরা ওই প্লাগ ইনের যে ড্যাশবোর্ড এটাতে চলে আসবো। দেখেন বাল্ক বলতেছে 218টা, আমরা এখান থেকে এখানে দেখেন অল সিলেক্ট করা আছে, ইমেজ সাইজ অল অল আছে, কাস্টম করে দেওয়ার দরকার নেই। ইমেজটাকে কি সে রিসাইজিং করবে কি না এটাও যদি আপনি চান, যে ইমেজে আমরা চাচ্ছি ইমেজের কোয়ালিটি ঠিক থেকে সে তার মতো করে করে ফেলবে, ইমেজটাকে রিসাইজ করে কেটে ফেলবে এটা আমরা চাই না, ঠিক আছে? তো এখানে আসার পরে বলতেছে বিগিনিং সেট আপ, আমরা এখান থেকে ক্লিক করে করে জিনিসগুলো দেখতে পারি। নেক্সট, এই যে এখান থেকে নেক্সট, লেজি লোড, ফিনিশ, সেট আপ উইজার্ড, উইজার্ডটাকে আমরা সেট আপ দিয়ে দিলাম। আমাদের অলমোস্ট ডান। কি বলছে এখানে? স্কিপ দিস, আই উইল সেট আপ লেটার। ওকে, অ্যালাউ দিয়ে দিব। ওকে, এখান থেকে যদি আমার এইভাবে কাজ না হয় তাহলে আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে চলে যাই, আমরা ম্যানুয়ালি কাজটা করব। এখান থেকে আসলে সেট আপ উইজার্ডটা ওরা বারবার রিকমেন্ড করবে, আমরা ওখান থেকে না করলেও ম্যানুয়ালিই করতে পারবো। আবার প্লাগ ইনে গেলাম, ইনস্টল প্লাগ ইনে, তারপর এখান থেকে আবার যাচ্ছি স্ম্যাশ সেটিংসে, আবার আসলাম সেটিংসে। আসার পর এখান থেকে আমরা বাল্ক স্ম্যাশ নাও, এই যে এখানে যেটা আছে এখানে আমরা একটা ক্লিক করলাম, দেখেন এখন আমার এটা শুরু হয়ে যাবে। আবারও এটা আসতেছে, স্কিপ দিস, আই উইল সেট আপ লেটার, চেকিং ইমেজ, ইমেজগুলো চেক করছে। 218টা ইমেজ
এই কথা বলতেছে, দেখি কতক্ষণ লাগে। আবার আমি বাল্ক স্ম্যাশ দিলাম, একটু ওয়েট করি আমরা। এতক্ষণ কথাগুলো রেকর্ডিং হয় নাই। আচ্ছা, যদি আপনি ফুড নেন, ফুড নিলে আপনি ফুড রিলেটেড পৃথিবীতে যা আছে তা নিয়ে লিখতে পারলেন। এখন আপনি ফুডটা আপনি নিয়েছেন যেটা আপনার মাইন্ডে আছে, আমি এই সাইটটাকে পরবর্তীতে অথরিটি সাইট করব। অথরিটি সাইট মানে একটা মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, মানুষ ইনফরমেশন পাবে, আপনার প্রতি একটা তাদের বিশ্বাস অর্জন হবে। যখন আপনার এই কাজটা হয়ে গেল, আপনি প্রথমে ফুড আপনার মাথায় আছে, কিন্তু আমি আবার বলছি মাথায় আছে, কিন্তু আমি শুরু করব কি দিয়ে, ক্যাট ফুড। আমি শুধু বিড়ালের খাবার বিক্রি করব আর কিচ্ছু না। আমার পুরো ওয়েবসাইটটাকে আমি দাঁড় করাবো বিড়ালের খাবার নিয়েই। যখন আমার এই পুরো ওয়েবসাইট দাঁড়িয়ে যাবে, প্রতিদিন মানুষ আসবে, তখন আস্তে আস্তে আমি কি করব, ডগ ফুড লাগিয়ে দিব। তারপর আস্তে আস্তে আমি এখানে মনে করেন অ্যানিমেলস ফুড এরকম বা ফিশ ফুড আমি এগুলো লাগিয়ে দিব। তাহলে আমার কি হচ্ছে, হ্যাঁ অ্যাড করা যাবে। তো এখানে আর কি লক্ষণীয় অনেক বিষয় আছে, আমরা দেখব কীভাবে রিসার্চটা করতে হয়, আর পাশাপাশি আমাদের নিজেদের জন্য আমরা কাজটা করব। আমি একদম শুরু থেকে করে করে আপনাদের দেখাবো। তো আশা করি যতটুকু দেখলেন বা হচ্ছে আমি বললাম এতটুকুর মধ্যে আপনারা ক্লিয়ার থাকেন। আমি আবার এই টপিকগুলোকে টাচ করে আমি আবার আরেকটা প্রয়োজনে টিউটোরিয়াল করে অথবা আপনাদের নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসের আগেই আপনারা পাবেন আশা করি, যে আমি টপিকগুলো আবার আরেকটা ভিডিও করে আপনাদের দেই। কারণ একবারে আসলে এত বোঝাতেও পারি না, বোঝাতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আবার আপনাদের নিতে না না আসলে অবস্থা খারাপ, আপনাদের আজকে যেহেতু আপনাদের মনে করেন আজকের নাম্বার কত, ক্লাস সিক্স গেল, এই ক্লাস সিক্স এর যে টপিক গুলো এখানে বাকি আছে দেখেন অনেক সুন্দর সূক্ষ্মভাবে যদি আমি না বুঝাতে পারি জিনিসগুলো আপনাদের জন্য কিন্তু এটা মানে খারাপ হবে, আর আমার জন্য মনে হবে আমি কি যেন মিস করলাম, কি যেন বুঝাতে পারি নাই। তো আগে আমরা আজকে শুধু জানলাম কি অথরিটি সাইটটা কি, নিশ সাইটটা কি, প্রয়োজনে আমি এগুলোকে আবার টাচ দিয়ে আমি মনে করি যে আপনাদের ফটোশপের সময় আমি একটা কাজ করেছিলাম না, যে ফার্স্ট ক্লাসে যে টপিকগুলো আমি আলোচনা করি সেগুলো নিয়ে আবার ভিডিও করে দেয়া। প্রয়োজনে আমি আজকের ক্লাসটা এই টপিকটা শুধু এখান থেকে এতটুকু পর্যন্ত আমি আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে দিয়ে দিব, আর আজকের ক্লাসের রেকর্ডটা তো অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে, আমার মনে হয় এটা বেটার হবে। আর আমরা অবশ্যই ডোমেন হোস্টিং আমরা এখানে করব। তার আগে যে এখানে আরও বিষয়গুলো আছে, আমি যে ভিডিওটা দিব কাইন্ডলি সবাই মনে করবেন ওইটা হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে, ওইটা দেখে একদম সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আর যে বিষয়গুলো বুঝেন নাই নেক্সট ক্লাসে অবশ্যই আমি সেগুলো বুঝিয়ে দিব আপনাদের। আচ্ছা এখানে দেখি এখন এটার কি অবস্থা। হ্যাঁ এটা হয়ে গেছে মেবি। এখন আমি এটাকে একবার রিলোড দিই। 9.7 MB 25.2 রিডাকশন, অনেক MB। আমাদের পুরো পেজের সাইজ যেখানে ছিল মাত্র 2 MB যখন লোড হয়, আর এখন এখানে শুধু ইমেজের পরিমাণটাই কত বেশি ছিল। আমরা এখন WP ওয়্যার কোডারটাকে এখান থেকে কপি করলাম, আবার আমরা আবার পিংডমে যাচ্ছি। পিংডমে যাওয়ার পর এটাকে আমি কেটে আমি ইন্টার দিলাম। এখানে এসে আমি এখান থেকে পেস্ট করলাম, আবার এখান থেকে স্টার্ট টেস্ট।
আচ্ছা এখানে কি ক্যাশটা ধরে রাখতেছে কিনা আমি তো বুঝতেছি না। আচ্ছা আমি অন্য টুলস দিয়ে দেখি তো, জিটি ম্যাট্রিক্স দিয়ে এর আগে দেখেছিলাম না? কি ব্যাপার জিটি ম্যাট্রিক্স আবার, এটা কি বলে? এখানে এসে আমি এখন ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দেখি। আজকে আপনাদের ক্লাস নিয়ে এখানে আমার 4টা ক্লাস, যার জন্য মাথা মনে করেন ব্যথা করতেছে, একটু পর আবার আরেকটা, এই আপনাদেরটা শেষ করে উঠতে না উঠতে। আমাদের আরও কাজ আছে, যেমন হচ্ছে এটা শুধু আমাদের প্লাগ ইন দিয়েই করতে হয় এমন না, আমাদের আরও বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যখন আমরা কোনো পোস্ট করব, ওই পোস্টের যে ইমেজগুলো থাকবে না, ইমেজগুলো আমরা হচ্ছে অনলাইনের একটা টুলস আছে, ওই টুলস থেকে আমরা ওইটাকে কম্প্রেস করে নিব। ধরেন আমার একটা 3 MB ইমেজ আছে, আমি ওখানে ওইটা দিলে আমার ওইটা হয়ে যাবে 200 KB 500 KB, বুঝতে পেরেছেন? ওইটা করে তারপর আমরা কি করব, আমাদের হচ্ছে ওয়েবসাইটে বা আপলোড করব। আসলে এটা ওইভাবে গুছায় করা হয় নাই মনে হয়, কারণ সবটি হাই কোয়ালিটি ইমেজ এখানে ইউজ করা হয়েছে। তো যাই হোক, ইমেজটা ফেটে যাবে না, না না ঠিক থাকবে, রেজুলেশন ঠিক রেখেই হবে। কোথায় সরি বলছো? একটু বাড়ছে ইয়েলো স্কোর, আমরা এখানে 84% দেখতে পাচ্ছি, আর এই জায়গায় আমাদের পেজের স্পিড স্কোর এত। দেখেন আমাদের মোটামুটি এগুলো সব কিন্তু ঠিক, কিন্তু আমাদের ইমেজটাকেই সব সমস্যা ধরছে। দেখেন ইমেজটাকেই সমস্যা ধরছে, যেমন এখানে ইমেজটা এখানে কত দরকার, 705 × এত আছে, সার্ভিং এ স্কেল ইমেজ কুড সেভ, আচ্ছা 400 এত KB-তে। এটাকে কমালে, এটাকে যদি আমরা এই সাইজটাতে করি, তাহলে আমাদের এটা 80% রিডাকশন করা সম্ভব, বুঝতে পেরেছেন? অনেক ব্যাপার যে এটা যদি আমাদের ঠিক হয়, আর এটা যদি আমরা ঠিক করে ফেলি, ম্যানুয়ালি এটা করতে হবে মেবি, কারণ যেহেতু এখান থেকে আমাদের প্লাগইনগুলো সমস্যা হলে আমরা এই কারণে ফার্স্টের থেকে জিনিসগুলো ফলো রাখবো, যে আমরা যে ইমেজগুলো আমরা দিচ্ছি সেই ইমেজগুলো দেখেন প্লাগইন দিয়েও কিন্তু করলাম, প্লাগইন অনেক কিছু কিন্তু ধরতে পারলো না। আমাদের এখন এগুলো দেখতে হবে, এই যে এখান থেকে ক্লিক করলে আমরা ইমেজগুলো দেখতে পারবো যে এটা কোন ইমেজ, দেখেন কত বড় ইমেজ, কিন্তু আমাদের ওয়েবসাইটে স্লাইডারটা ছিল মাত্র এতটুকু ছোট, বুঝতে পেরেছেন? তো এগুলো আমার সবগুলো এখন ফেলে দিয়ে আবার এই জায়গায় এগুলোকে অপটিমাইজ করে আবার আমাকে আপলোড করতে হবে, তাহলে আমরা এখানে দেখব যে এটা বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানেই মনে হয় সমস্যা, আর কোনোটায় সমস্যা নেই, সব দেখেন দেখতে পাচ্ছেন সব কিন্তু ওকে আছে, আপনার এই জায়গাটাই সমস্যা হয়েছে। তো যাই হোক, এটা আমি সময় নিয়ে এটা করে ফেলবো না, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এখানে দেখানো পসিবল হচ্ছে না, পরে আমি টেস্ট করে আমি আপনাদেরকে সাইটটা আবার দেখায় দিব না যে কী অবস্থা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক, আর আপনারা যতটুকু দেখেছেন, আপনারা কি সবাই সবার জন্য একটা করে বানিয়ে বানাতে বলেছিলাম, ওয়েবসাইট বানিয়েছেন এক পেজ অ্যাটলিস্ট?
হ্যাঁ ভাই, চেষ্টা করতেছি ভাইয়া। ওই আমার তো একটা জায়গায় প্রবলেম ছিল, ওটা সলভ করে আসছি। ঠিক আছে, ফোন করছি তো, এটা তো অনেক পিছনে আসি, এই পর্যন্ত তো আসতে পারি নাই, অনেক পিছনে আসি। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত না আসলে আমি আবার আরেকটা স্ক্র্যাচ থেকে দেখাবো, তো তখন আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এটা কি আবার রিপিট রিভিউ হবে? রিভিউ, হ্যাঁ রিভিউ করব। এই যে এখানে আমাদের আরেকটা ওয়েবসাইট হবে, তো যেটা হচ্ছে আগামী ক্লাসের পরে আমরা ডোমেন হোস্টিংটা আমি সময় নিয়ে কিনে ফেলবো, আপনাদেরকে দেখায় দিব কিভাবে কাজটা করতে হবে। করার পর এই যে ডোমেন হোস্টিংটা শেষ হওয়ার পর এখানে আমরা ম্যাকে ম্যাগাজিন আর ব্লগ ওয়েবসাইট, সো এই ব্লগ ওয়েবসাইটটা আমাদের জন্য আমরা তৈরি করব। এখানে যেটা আমরা নিশ চুজ করব, যে বিষয়টা আমাদের ভালো লাগবে, করার পর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা আমি স্টার্ট করা শুরু করব। বুঝতে পেরেছেন? তো যখন আমি এটা করব, তার মানে আমাদের টার্গেটটাই তো ব্লগ ওয়েবসাইটটা ঠিক মতো করা, তাই না? আমরা এই জায়গায় একদম সব কিছু এ টু জেড বুঝে যাব। ওই দিন প্রয়োজনে আর একটু আগে করার চেষ্টা করব, বা একটু কি বলবো আমি, মানে আমার এই দিনে ক্লাস ছিল না, আমার অফিস থেকে ক্লাস দিয়ে দিছে, যার কারণে আজকে আমার চারটা ব্যাচ। ঠিক আছে, চারটা যেহেতু মাগরিবের নামাজ আগায় যাচ্ছে, আমার মনে হয় তখন ওই যে 7টার দিকে চলে আসতে পারবো। হ্যাঁ জি বলেন। স্যার, ডোমেইন হোস্টিংটা যে কিনবেন, এটা কি আমাদের লাইভ দিবেন ভিডিওটা? আমি দিলে লাইক দিলে ভালো, এটা আমরা জেনে নিলাম কিভাবে কিনতে হয়। আচ্ছা আমি আপনাদেরকে, শুনেন, বাংলাদেশে আসি না আমরা, আমরা তো বাহিরের ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে সমস্ত বিষয়টা আলোচনা করব, আর আমরা কিনবো বাংলাদেশ থেকে, আমার যেহেতু হচ্ছে বাহিরের থেকে কিনবো না, বাহির থেকে না কিনলে বাংলাদেশ থেকে কিনলেও কিন্তু আমাদের সুবিধা আছে। সুবিধাটা হলো আমার এখন একটা ডোমেইন বা একটা সার্ভারের প্রবলেম হলো, কোনো কারণে আমার ওয়েবসাইটটা মনে করেন এখানে ফেল করলো, আমরা কিন্তু সার্ভার থেকে সিস্টেম আছে, ওখান থেকে সাইটটাকে আবার ব্যাকআপ নেওয়া যায়। বুঝতে পারছেন? তারপর তাদেরকে, তারপর তাদের কাছে আবার নক দেওয়া যায়, ভাই এখানে এটা হচ্ছে না কেন, তারা আপনাকে সাপোর্ট দিবে। তো ওই এত সুন্দর করে সাপোর্টটা বাইরে থেকে দেয় না, তবে ওই বিষয়টাও জানবো। এখানে আমরা কিভাবে নিষ্ঠার নিয়ে কাজ করব, আমরা কিভাবে ডোমেনটা চেক করব, আমাদের ডোমেনটা খালি আছে কি না, তো প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তারপর আমরা যে সাইটটা করব, ওই সাইটটার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যতদিন সাইট না কিনেছেন, আপনাদের প্রয়োজনে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড বানিয়ে দিব, এবং আমি বানিয়ে দেওয়ার পর ঠিক ওই ওয়েবসাইটের টপিকটা আপনাদের ঝালাই করবেন নিজেকে। আমি একটা টপিক দিয়ে দিব, ধরেন ক্যাট ফুড বা ডগ ফুড, আপনারা সেই জায়গা থেকে ওই জিনিসটাকে রিসার্চ করে নেটে ঘেটে ঘেটে 1000, 2000, 5000 ওয়ার্ড যে যতটুকু পারবেন আপনারা সবাই লিখবেন, একটা করে আর্টিকেল লিখবেন। আপনি যখন আমার এখানে 3টা, 4টা, 5টা আর্টিকেল লিখবেন, আমি ভুলগুলো আপনাকে ধরিয়ে দিব, নেক্সট টাইম যখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন কিন্তু আপনি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে যাবেন। বুঝতে পেরেছেন? তো এটা কেমন হবে? জি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে যে টপিকগুলো এখানে বাকি আছে, আমি আবার শুরু থেকে প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাসের ভিডিও দিয়ে দিচ্ছি, আর ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ। সাদেক ভাই, হ্যাঁ ভাই, আমি একটু আউট অফ টপিক একটু কথা বলবো আর কি। বলেন। কথাটা হচ্ছে, আমি আপনাদের পরে যোগাযোগ করতেছি, আমি একটা পিসি রেডি করব। পিসি রেডি করার জন্য যে যে পার্টসগুলো দরকার, কোন ব্র্যান্ডটা ভালো হয় পরীক্ষা হবে, আমি 211 ব্যাচের আর কি, ওইটার একটা টিপস দেওয়ার একটা ক্লাস ছিল, ওইটা আমি মিস করেছি ঢাকার বাইরে থাকার কারণে। ওইটা কি কোনো ভিডিও দেওয়া হয়েছিল কিনা? না, ওইটার কোনো ভিডিও দেয়নি, ওটা মিটিং ছিল, জাস্ট সবার সাথে কথা হয়েছে। আপনি জানেন না কি, আমি জানি না, এই মাসের 20 তারিখে, আজকে 11 তারিখ, তো 20 তারিখে আমি নোটিশ দিয়ে দিব।
হ্যাঁ ওইটা আমি ইয়া দেখেছি, ওই ইয়াতে ঢুকে দেখছি 20 তারিখে পরীক্ষা হবে, এটা আচ্ছা জানছি। এটার জন্য টিপস, টিপসটা হচ্ছে এটাই যে গুগলের থেকে সব নেয়া, হ্যাঁ মোটামুটি আমাদের থেকে কিছু দেয়া, গুগল থেকে কিছু নেয়া, প্রশ্নগুলা আপনারা গুগল থেকে ফটোশপ আপনার মাল্টিপল কোশ্চেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন, আর ইলাস্ট্রেটর মাল্টিপল কোশ্চেন। ওকে আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হাফেজ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম, গুড নাইট, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।